আপনারা অন্যায়কে সাপোর্ট দিবেন না, একজন অন্যায়কারীর জন্য গোটা পুলিশ বাহিনীকে বিতর্কিত করবেন না। পুলিশ বাহিনী আমাদের অনেক ভালো কাজের সাথে সাক্ষী রয়েছে, আমাদের অনেক ভালো কাজের সাথে জড়িয়ে রয়েছে। খারাপকে না বলুন, একজন খারাপ ব্যক্তিকে বাজানোর জন্য আপনারা মানুষের জীবন নিয়ে খেলবেন, এটি কখনো করবেন না, এটুকু আপনাদের পথে ভাবে রেখে। আর যেহেতু অল্প বয়সী ছেলে ছিল, আমি আজকে আওয়ামী লীগের চারবারের এমপি হয়েছি। আপনারা জানেন যে আমি আমার বড় ভাই হারুনের ভোট করতাম, ওই জমি আর আমি আওয়ামী লীগের জোর করে ধরে নিয়ে আসলো। চাচা কতদিন লাভ জুতা খাবেন, তাহলে আওয়ামী লীগের যোগদান করেন, আমরা আপনার সাথে থাকবো। আমি সেই দায়িত্বের কর্তব্য থেকে জেমে হত্যার বিচার দাবি করছি। ইনশাল্লাহ আগামী 10 কার্য দিবসের মধ্যে যদি জেমে হত্যার চার্জশিট না দেওয়া হয়, সর্বপ্রকার নয়াবগঞ্জ আন্দোলন গড়ে তোলা হবে। এবং আমি একদিন বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তার বাবে হত্যার বিচার চাই, আমি আমার ছেলে হত্যার বিচার চাই, একজন পাবে আরেকজন পাবে না, এরকম যদি চলতে থাকে ইনশাল্লাহ আমি আশা দিচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর বিচার না পেলে ইনশাল্লাহ পদত্যাগ করব বলে আমি ঘোষণাও দিচ্ছি। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। এলাকার সুধীবৃন্দ, সবাইকে আমার বিসমিল্লাহির রহমানির রহিম কথা বলার জন্য অনুরোধ করছি। 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতার মাহফিলের মধ্যমণি আমাদের উপস্থিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সংগ্রাম করবেন, সে যেন পরে ভালো থাকে করেছে, এটা আপনাদের সবার জানা, আমার নতুন করে বলার কিছু করার আগে আমরা দোয়া করে তার জন্য আল্লাহ তাকে ইনশাআল্লাহ।